हेलो बंधुरा एडुकुस चैनल पक्ष के अपन के स्वागत जाना भिडियो प्ले करार्जन असंख्य धन्यवाद। आशा करी अपनारा सकले ही भलो आ गतकाल रे जिडीएस एर फोर्थ लिस्ट अपन प्रकाशित कर देलोड हो गए और अपनारा इतिमदे अने के देखे फेले जर नाम इस तक कंग्रेचुलेशन कथाय केमन काट अफ गलो केमन भेरिएशन रही है काट अफ से आलोचना करब ए संगे जानव जो अपन जिडीएस एर 2023 शिड्यूल टू और कतगुली मेरिट लिस्ट अपन प्रकाशित होते चले अर्थात कतगुली लिस्ट अपन प्रकाशित हो एखो और परवर्ती पंचम लिस्ट कब नागद प्रकाशित होटारों इनफरमेशन भिडियोते अपन के प्रोवाइड करब अवश्य क्योंकि भिडियो शेष अब्दि व्च करबें संगे थकबें। तो चलो और बेसि कथा ना बाड़िए आज के भिडियो शुरू करा जा। तो जिडीएस शिड्यूल टूएर फोर्थ लिस्ट अपन डाउनलोड करते गले करते हैं कैंडिडेट कर्नार्स अपशन रही है बाँ दिखे वेबसाइट आसार पर आपनारा लक्ष्य करेंगे। तो ये कैंडिडेट कर्नार्स अपशन रही है एखे नीचे अपन एक अपशन रही है देखो जिडीएस शिड्यूल टू बोले जो ऑप्शन रही है शॉर्टलिस्टेड कैंडिडेट ये जैगाटाते अपन के क्लिक करते हैं एखे क्लिक करार अपन के वेस्ट बेंगल सिलेक्ट कर सर्वनिम्ने अपनारा देखते पाबेन वेस्ट बेंगल और एखे वेस्ट बेंगले क्लिक करबें अपन वेस्ट बेंगले क्लिक करार एखे सप्लीमेंटरि लिस्ट फोर बोले जो ऑप्शन रही है एखे क्लिक करबें ये क्लिक कर लेन फोर्थ लिस्ट किन्तु डाउनलोड हो जाए अपनारा लिस्ट ओपन कर এটা দেখছেন আপনাদের জিডিএস এর ফোর্থ লিস্ট যেটা গতকাল রাতে প্রকাশিত হয়েছে এবং ভিডিওটা আমি আজ সকালে দিচ্ছি। তো এখানে ফোর্থ লিস্টের যেটা ভেরিফিকেশনের ডেট রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে 25/11/2023 এর মধ্যে ভেরিফিকেশন আপনাদের করে নিতে হবে। তো যেহেতু 15 তারিখে লিস্টটা প্রকাশিত হয়েছে সো ইনিশিয়ালি আপনাদের 10 দিন সময় দেওয়া হয় অর্থাৎ এখানে সেই হিসাবে 25 তারিখ রয়েছে এবং আপনারা এক্সট্রা কিন্তু আরো 5 দিন আপনাদেরকে এক্সট্রা সময় দেওয়া হয়। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই ডেটের মধ্যেই কিন্তু ভেরিফিকেশনটা করে নেবেন। तो लिस्टे जर जर नाम इससे अने के कमेंट कर एस एम एस कर तक कंग्रेचुलेशन आपनारा भेरिफिकेशन क्यों यथाथ समय क्योंकि कर तो ये जो अपनी लिस्ट फलो करें अपनारा एखे प्रथम जो देखें आंदामान निकोबर तो ये जो अपनी लक्ष्य करें अपना क्योंकि काट अफ एक डाउने रोसे। तो एरपर जो रही है हमारे वेस्ट बेंगलर आ कि आसानसोल के शुरू हो आसानसोले देखो अपन 94, 95, 93 क्योंकि काट अफ रही है ओबीसी गए 93 এবং আপনারা যদি বাঁকুড়া ডিভিশনটা লক্ষ্য করেন বাঁকুড়া ডিভিশনে আপনার 96 এরকম কাট অফ রয়েছে কোন কোন জায়গায় আপনার কম রয়েছে। মেইনলি এখানে যেটা আমি লক্ষ্য করলাম যে আপনার যারা ইডব্লিউএস রয়েছে আপনি যদি এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে ইডব্লিউএস। তো ইডব্লিউএস এর এখানে কাট অফটা দেখেন বাকিগুলোতে কিন্তু আপনার কাট অফটা হাই রয়েছে বাট এখানে কিন্তু 89% ইডব্লিউএস বলে কিন্তু সে এখানে চান্স পেয়ে গেছে। সো আপনাদেরকে আমি একটা ভিডিও প্রোভাইড করেছি যে ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা কীভাবে বানাবেন কোথা থেকে বানাবেন কি কি করণীয় রয়েছে আপনার সমস্ত কিছু আমি ভিডিওতে বলেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে আপনারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন এবং যাদের স্টেটে ওবিসি রয়েছে বাট আপনাদের সেন্ট্রালে ওবিসি পারমিট নেই সেন্ট্রালে আপনারা জেনারেল করে অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশনের সময় তো সেই সমস্ত যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তারাও কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারেন। এবং বলে রাখি এটা যেহেতু সেন্ট্রালের ভ্যাকেন্সি এটা কিন্তু স্টেটের ভ্যাকেন্সি নয় জিডিএসটা সেন্ট্রালের ভ্যাকেন্সি সো এখানে কিন্তু আপনারা ইডব্লিউএস করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা স্টেট ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন। তো আপনারা যেহেতু এখানে জেনারেল করে অ্যাপ্লাই করেন সো এখানে আপনারা যদি ইডব্লিউএস সার্টিফিকেট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ইডব্লিউএস হিসাবে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন আপনারা তো ইডব্লিউএস করতে পারবেনই। তো আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সমস্ত কিছু দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন এখানে আমরা পরবর্তী এরপর আপনার রয়েছে বারাসাত ডিভিশনে আপনার 95-94 রয়েছে। ব্যারাকপুর ডিভিশনে যদি আপনি লক্ষ্য করেন এখানে দুটো জায়গা রয়েছে একটা এসটি রয়েছে 79 এবং এখানে ওবিসি রয়েছে 93 কাট অফ গেছে এবং এসসিরও এখানে সেম কাট অফ রয়েছে। এরপর রয়েছে বারুইপুর ডিভিশনে আপনার 95-94 কাট অফ রয়েছে। বারুইপুরের অনেকগুলোই লিস্টে নাম রয়েছে এবং বীরভূম ডিভিশনের কিন্তু অনেক লিস্টে নাম রয়েছে। বীরভূম ডিভিশনে কিন্তু কাট অফ অনেকটাই হাই রয়েছে অনেক জায়গাতে 99% এখনও কাট অফ চলছে এবং এসসির এখানে একটাই কম রয়েছে সেটা হচ্ছে 92 এখানে এসসি রয়েছে 91 রয়েছে। এরপরে রয়েছে কন্টাই ডিভিশনে আপনার মোটামুটি হাই রয়েছে কাট অফ। ইডব্লিউএস এর একটা রয়েছে এখানে আপনারা দেখেন ইডব্লিউএস এর একটা কাট অফ রয়েছে এখানে 93 কাট অফ রয়েছে। এরপরে এখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর কোচবিহারে এখানে একটা রয়েছে পিডব্লিউডি 83% রয়েছে। দার্জিলিং ডিভিশনে ইডব্লিউএস ক্যান্ডিডেট এখানে কাট অফটা আপনি দেখেন লক্ষ্য করেন এখানে 92% কাট অফ রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং এখানে আপনার এসসি তার উপরে রয়েছে কিন্তু 94 এসসি থেকে কিন্তু আপনার ইডব্লিউএস এর কাট অফটা কিন্তু এখানে কম রয়েছে। এরপর আপনার এখানে একটা এসসি রয়েছে 91% হুগলি নর্থ ডিভিশনে। তো এইভাবে এখানে আপনাদের কাট অফ রয়েছে এখানে একটা সবথেকে কম কাট অফ যেটা রয়েছে আপনারা এখানে লক্ষ্য করেন
এখানে সবথেকে কম কাট অফ যেটা রয়েছে 139 রয়েছে, আপনার 76% কাট অফ রয়েছে, যেটা সবথেকে কম আমার চোখে এখানে পড়লো। এবং আরেকটা এখানে রয়েছে দেখুন, হাওড়া ডিভিশনও রয়েছে 76, এটাও কিন্তু সেম কাট অফ রয়েছে এই দুই জায়গায়। এবং এখানে আরেকটা রয়েছে, অবশ্যই এগুলো কিন্তু তিনটেই কিন্তু এসটি ক্যান্ডিডেটদের জন্য, এসটি ক্যান্ডিডেট এখানে রয়েছে 79 রয়েছে, পরবর্তী 140 নম্বরে যদি আপনি লক্ষ্য করেন। তো এইভাবে এখানে কাট অফ আপনার লক্ষ্য করা যাচ্ছে আপনার। এবং সবচেয়ে যেটা বেশি কাট অফ রয়েছে এখন অবধি সেটা রয়েছে মালদায়, মালদায় যদি আপনি লক্ষ্য করেন 99 কাট অফ রয়েছে এবং 97 রয়েছে। এবং মিদনাপুরেও কিন্তু আপনার মোটামুটি সেরকমই কাট অফ রয়েছে, আপনার 97-96 রয়েছে। এবং এখানে মুর্শিদাবাদের আপনাকে একটা তফাত আমি দেখাচ্ছি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের এখানে একটা কাট অফ আপনি লক্ষ্য করেন। এখানে মুর্শিদাবাদ কিন্তু নর্মালি আপনার হাই কাট অফই রয়েছে, তার মধ্যে একটা দেখেন এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট এখানে 90% কিন্তু সে চান্স পেয়ে গেছে, 90.125% তার রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টে কিন্তু সে চান্স পেয়ে গেছে, সে ইডাব্লিউএস ক্যান্ডিডেট বলে কিন্তু চান্স পেয়ে গেছে। সো আপনারা বুঝতেই পারছেন যে ইডাব্লিউএস কিন্তু অনেক জায়গায় কিন্তু কাট অফ কম চলে যায় অনেক সময়। তো আপনারা যদি এই সুযোগ হাতছাড়া না করতে চান, অবশ্যই কিন্তু আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করতে পারেন। যাদের যাদের ইডাব্লিউএসের জন্য আপনারা এলিজিবল, তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করতে পারেন। এরপর এখানে পুরুলিয়া ডিভিশন, পুরুলিয়া ডিভিশনে আপনার 93-95 এইভাবে কাট অফ রয়েছে। এখানে আপনি নদিয়া ডিভিশনটা এখানে আপনি লক্ষ্য করেন, নদিয়া ডিভিশনে এখানে আপনার 89% রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট। এভাবে যদি আপনি দেখেন আপনার কিন্তু ইডাব্লিউএস অনেক জায়গায় কিন্তু কম কাট অফ রয়েছে। সো এইভাবে আপনাদের টোটাল যে লিস্টে আপনার নাম এসছে 250 জন মতো নাম ডাকা হয়েছে, এখানে আপনার টোটাল 250 জনকে ডাকা হয়েছে এইভাবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন আপনার শিডিউল ওয়ানে কিন্তু ফোর্থ লিস্টে ঠিক এতগুলোই কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিলো, এবং শিডিউল টুয়ে কিন্তু আপনার সেম ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এবার আপনাদের আসি যে আপনাদের ফোর্থ লিস্টের পর আপনাদের ফিফথ লিস্ট বেরোনো পালা, এবং সেই ফিফথ লিস্ট আপনাদের কবে প্রকাশিত হবে সেটি নিয়ে আলোচনা করে দিই। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের আর কতগুলো লিস্ট প্রকাশিত হতে পারে শিডিউল টুয়ে 2023-এ। তো শিডিউল টুয়ে আপনাদের আর কতগুলি লিস্ট প্রকাশিত হবে সেটা নিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি। শিডিউল টুয়ে যদি আপনারা লক্ষ্য করেন, আপনাদের মোটামুটি এক মাসের থেকে কিছুদিন কম সময় নিচ্ছে, অর্থাৎ 25 দিন আপনি বলতে পারেন, 25 দিনের মাথায় কিন্তু আপনার লিস্ট প্রকাশিত হচ্ছে একটা লিস্টের পরে পরবর্তী লিস্ট। সো এইভাবে যদি আপনি এখানে দেখেন আপনার কিন্তু টোটাল যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আপনার 31 ডিসেম্বর অবধি কিন্তু আপনার চলবে, 31 ডিসেম্বরের পরে কিন্তু আর কোনো রকম লিস্ট আপনাদের প্রকাশিত হবে না নোটিফিকেশান অনুযায়ী। সো এখানে 31 ডিসেম্বরের মধ্যে আপনার যতগুলো লিস্ট প্রকাশিত করা সম্ভব ডিপার্টমেন্টের, ততগুলো কিন্তু আপনাদের লিস্ট প্রকাশিত করে দেবে। যে আপনার 4টে বা 5টা বা 6টা লিস্ট প্রকাশিত করবে এমনটা কিন্তু ব্যাপার নয়, আপনার সময় অনুযায়ী যতগুলো লিস্ট আপনার প্রকাশিত হবে ততগুলোই কিন্তু লিস্ট প্রকাশিত করবে। কারণ আপনারা দেখেছেন প্রিভিয়াসে আপনাদের শিডিউল ওয়ানে 5টা লিস্ট আপনাদের প্রকাশিত হয়েছে, কিন্তু আপনারা যদি স্পেশাল টাইপটা লক্ষ্য করেন সেখানে কিন্তু আপনাদের 6টা লিস্টও কিন্তু প্রকাশিত করা হয়েছে এখন অবধি। কারণ শিডিউল ওয়ানে আপনাদের সময় ছিল না, এবং শিডিউল টু এর জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি যেহেতু আপনাদের অ্যানাউন্স করা হয়েছিল, এবং সেই জন্য সেই যে ভ্যাকেন্সিগুলো পড়েছিল সেগুলো শিডিউল টুয়ে কিন্তু অ্যাড হয়ে গেছিলো। বাট আপনার স্পেশাল টাইপে কিন্তু এমনটা কিন্তু বাধা ছিল না, স্পেশাল টাইপে যেহেতু সময় রয়েছে সেই জন্য সেখানে কিন্তু আপনার 6 নম্বর লিস্ট অবধি কিন্তু প্রকাশিত হয়েছে। সো এখানে যদি আপনি টাইম অনুযায়ী দেখেন, আপনার 25 দিন করে যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে দেখেন, তাহলে আপনার ডিসেম্বর অবধি আর আপনার সময় পড়ে থাকছে, আপনার 5ম লিস্টটা প্রকাশিত হবার পরে আমি কথা বলছি, আর 20 দিন মতো আপনার সময় পড়ে থাকবে, ঠিক আছে, 20 দিন মতো সময় পড়ে থাকবে। বাট আপনার লিস্ট প্রকাশিত হচ্ছে কদিনে, 25 দিনের মাথায় প্রকাশিত হচ্ছে। সো এখানে 5 দিন আপনার শর্ট হয়ে যাচ্ছে, যে লিস্ট প্রকাশের যে সময় সেই সময় কিন্তু আপনার 5 দিন কম হয়ে যাচ্ছে। সো এখানে যদি ডিপার্টমেন্ট একটু তাড়াতাড়ি করে যদি চেষ্টা করে, তাহলে আপনার 6 নম্বর লিস্ট আপনারা শিডিউল টুয়ের জন্য দেখতে পাবেন, শিডিউল টুয়ে আপনারা 6 নম্বর লিস্ট আপনারা দেখতে পাবেন যদি ডিপার্টমেন্ট একটু তাড়াতাড়ি করে বের করার চেষ্টা করে। এবং যদি আপনাদের ভ্যাকেন্সি অনুযায়ী আপনার বিভিন্ন যে পোস্ট অফিসগুলি রয়েছে সেগুলোতে কোথায় কটা ভ্যাকেন্সি বাদ গেলো, কতজন ক্যান্ডিডেট জয়েন করার পর ছাড়লো, সেইগুলো সমস্ত কিছু দেখে অ্যানালাইসিস করার পর আপনার 6 নম্বর লিস্টের কথা ভাবা হবে। যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে আপনাদের 6 নম্বর লিস্ট প্রকাশিত হয়ে যাবে। বাট আপনারা নর্মালি আপনারা ধরে রাখতে পারেন যে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনাদের যে সময় রয়েছে তাতে আপনাদের 5ম লিস্ট তো অবশ্যই প্রকাশিত হবে, এবং 5টা লিস্টই প্রকাশিত হওয়ার এখনও অবধি সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের লাক ভালো হয় শিডিউল টু এর ক্যান্ডিডেটদের জন্য, তাহলে আপনারা 6 নম্বর লিস্টও দেখতে পাবেন যদি ডিপার্টমেন্ট একটু তাড়াতাড়ি করে এবং আপনাদের যদি ভ্যাকেন্সি খুব বেশি পড়ে থাকে। এবং জিডিএসে এটাও লক্ষ্য করা যায় যে আপনার 10টা 15টা যদি ভ্যাকেন্সি আপনার পড়ে থাকে এবং যদি সময় থাকে, তাহলে আপনারা লিস্ট আপনারা সেটের জন্য আপনারা লিস্ট পেয়ে যাবেন। 10টা 15টা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবার লিস্ট নতুনভাবে প্রকাশিত হয়, এটা কিন্তু হয়েছে জিডিএসে। সো আপনাদেরকে আমি আশা করি ক্লিয়ারলিভাবে বোঝাতে পারলাম যে আপনাদের 6 নম্বর লিস্ট অবধি সুযোগ রয়েছে,
যে আপনার প্রকাশিত হবে না এমনটা কিন্তু ব্যাপার নয়, যে পাঁচটা লিস্ট প্রকাশিত হয়েই আপনার ক্লোজ হয়ে যাবে এমনটা কিন্তু ব্যাপার নয়। তো চলুন এবার আপনাদেরকে বলে দিই যে আপনাদের শিডিউল টুয়ে আপনাদের ফিফথ লিস্ট আপনাদের কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো ফিফথ লিস্টে যদি আপনি ডেট এখানে লক্ষ্য করেন, আপনার ফোর্থ লিস্টের পরে আপনি 25 দিন মতো সময় এখানে ধরে নিন, অর্থাৎ আপনার 15 তারিখে এখানে লিস্ট প্রকাশিত হলো ফোর্থ লিস্ট। তো 15 তারিখ থেকে আপনার এটা নভেম্বরে 15, ডিসেম্বরে 15 হচ্ছে 1 মাস, তাহলে আপনার ডিসেম্বরে 10 তারিখ হচ্ছে আপনার 25 দিন। তো ডিসেম্বরে 10 তারিখ নাগাদ আপনারা লিস্ট পেয়ে যাবেন, আশেপাশে আপনারা লিস্ট পেয়ে যাবেন, ডিসেম্বরের 10 তারিখের আশেপাশে লিস্ট আপনারা পেয়ে যাবেন, সেটা একদিন দুদিন পিছনে বা আগে হতে পারে। এবং আপনারা এই ডেটে আপনাদের ফিফথ লিস্ট পেয়ে যাবেন, এবং আপনাদের ফিফথ লিস্টে পরে আপনাদের 6 নম্বর লিস্ট যদি ডিপার্টমেন্ট চায় সেটা প্রকাশিত করতে পারে, এবং সেটা ডিসেম্বরের শেষ অবধি আপনারা 31 ডিসেম্বরের শেষ অবধি আপনারা সেই লিস্ট আপনারা দেখতে পাবেন। যদি ডিপার্টমেন্ট প্রকাশিত করে তাহলে আপনারা 31 ডিসেম্বরের মধ্যেই সেই লিস্ট কিন্তু পেয়ে যাবেন, 31 ডিসেম্বরের পরে কিন্তু আপনাদের কোনো রকম লিস্ট প্রকাশিত হবে না। সো আশা করি আপনারা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে গেছেন। যদি আপনাদের কারো কোনো কোয়েরি থাকে তো অবশ্যই সেটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা আলোচনা করতে পারেন, সেখানে জয়েন করতে পারেন। এবং আমাকে যদি পার্সোনাল SMS করতে চান তাহলে আপনারা ইনস্টাগ্রামে ফলো করে সেখানে SMS করতে পারেন। এবং এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা শিডিউল টুয়ে পার্সেন্টেজ কমের জন্য চান্স পেলেন না, যারা বাদ পড়ে রইলেন, আপনাদের কোনো টেনশনের কারণে আপনাদের পরবর্তী ভ্যাকেন্সি আবার আসবে 2024-এ, আবার আপনাদের ভ্যাকেন্সি আসবে, অবশ্যই আসবে, এবং সেই নিয়ে আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো যে কতটা ভ্যাকেন্সি আপনাদের আসতে চলেছে, কবে নাগাদ বেরোবে, সমস্ত কিছু ইনফরমেশান সেই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।